हिली इलाके में जाने से पहले ही बालूरघाट में भाजपा सांसद सुकांत मजुमदार को पुलिस ने रोक दिया, जिससे राष्ट्रीय राजमार्ग पर ही सांसद को लंबे समय तक खड़ा रहना पड़ा। सांसद को रोकने के लिए पुलिस के कई आला अधिकारी मौके पर पहुंच चुके थे। अंततः पुलिस द्वारा अनुमति न मिलने के बाद सांसद राष्ट्रीय राजमार्ग से ही लौटने को मजबूर हो गए। আমরা এটা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, সেখানে তিনি বলছেন এবং সেটা রাজ্যপাল এখানে ফোন যখন করেছিলেন আমার ফোনে, সেই সময় তিনি কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছিলেন যে হ্যাঁ এরকম একটা অর্ডার চিফ সেক্রেটারি দিয়েছেন, যেখানে উনি বলছেন যে স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা পাবলিক রিপ্রেজেন্টেটিভের থাকে সেটা কিন্তু ডিএম অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হচ্ছে সেই প্রোটোকলটা ফলো করার জন্য, স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করার জন্য। স্ট্যান্ডার্ড প্রোটোকল বলে যে একজন জনপ্রতিনিধি তার এলাকার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারেন, যদি না সেখানে 144 ধারা বা এরকম কোনো কিছু জারি থাকে। এখন কোথাও 144 ধারা জারি নেই, কিন্তু এই অর্ডারটা চিফ সেক্রেটারির অর্ডার, তাকেও আমাদের জেলা প্রশাসন বলছেন যে তারা নাকি এটা জানেন না। কিন্তু এখানে যে চিফ সেক্রেটারি বলছেন যে পুলিশ এবং ডিএমদেরকে জানিয়ে দিয়েছি আমরা যে এই লয়ের মধ্যে এই জনপ্রতিনিধিদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল সেই প্রোটোকলটাকে যেন ফলো করা হয় উইদিন দ্য ল, সেটা জানিয়ে দিয়েছেন। কিন্তু ডিএমএসপি বলছেন উনি নাকি ওনারা নাকি জানেন না, মানে সেটা ওনারা আমাকে ডাইরেক্ট বলেননি, এখানে পুলিশ অফিসার যারা আছেন তারা আমাদেরকে জানালেন ডিএমএসপির কাছে নাকি এরকম কোনো অর্ডার পৌঁছয়নি। জনগণ দিনের পর দিন না খেয়ে থাকছে, রেশন পাচ্ছে না, কিন্তু পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার। এতজন পুলিশ যদি বিভিন্ন বিভিন্ন রেশন দোকানে থাকতো তাহলে জনগণের সুবিধা হতো, যে জনগণ ঠিকমতো খাবার পাচ্ছে কি না, ঠিকমতো রেশন পাচ্ছে কি না সেটা কিন্তু পুলিশ প্রশাসন দেখতে পেত এবং পরিষেবা দিতে পারত। মাননীয় রাজ্যপাল ফোন করে বলছেন, তারা কথা শুনছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা। পশ্চিমবঙ্গের মানুষকে মারার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উঠে পড়ে রেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষকে তারা পুরো মারতে চান। আমার এখন ওনাদের আচরণ দেখে তাই মনে হচ্ছে, কারণ জনপ্রতিনিধিরা যদি ঘুরতে না পারে তাহলে সাধারণ মানুষ প্রতিবাদ করবে কি করে? খেতে পাচ্ছি না এটা কে বলবে? কালকে আমরা টিভিতে দেখেছি খেতে পাচ্ছি না থালাবাটি নিয়ে বসে আছে, পুলিশ লাঠিচার্জ করছে। তাহলে জনপ্রতিনিধিদের যদি এভাবে আটকে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষকে তো মেরে মেরে ফেলবে, না খেয়ে মরার আগে পুলিশের বাড়ি খেয়ে মরবে, এইরকম প্রশাসনের অবস্থা এখন। আজকে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি হিলিতে যাচ্ছিলাম, হিলিতে তারকাটার ওপারের যে গ্রামের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি যাচ্ছিলাম। এমপির বক্তব্য, তার কাছে চিঠি আছে, তিনি জনপ্রতিনিধি, তিনি যেতে পারেন, তার সত্ত্বেও পুলিশ আটকেছে, কেন আটকালো এমপিকে? আমাদের কাছে যে অ্যাক্ট একটু লাগু আছে এই এন্ডেমিক সিচুয়েশনের জন্য, সেই অ্যাক্ট অনুযায়ী এসেনশিয়াল কমোডিটি, এমার্জেন্সি সার্ভিস বা মেডিকেল ছাড়া আর কোনো কাউকে ফ্রি ঘুরতে অ্যালাউ করা হচ্ছে, শুধু ঘুরে বেড়াবেন।